প্রথম ইনিংসে আমরা অলআউট হয়েছিলাম মাত্র একশো ছাব্বিশ রানে সেখান থেকে দ্বিতীয় ইনিংসে তো অনেক উন্নতি হয়েছে দুইশো আটাত্তর পর্যন্ত করতে পেরেছি প্রথম ইনিংসে বিয়াল্লিশতম ওভারে আমাদের ইনিংস গুটিয়ে গিয়েছিল এবার আমরা আশিতম ওভার পর্যন্ত যেতে পেরেছি এবং এখানে ইন্ডিভিজুয়াল দুর্দান্ত কিছু পারফরমেন্স রয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি জল হয়ে লিটন দাসের ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিটি নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টটি তারপরও আমরা চতুর্থ দিন পর্যন্ত নিতে পারিনি থার্ড ডেতেই আমরা হেরে গেছি ইনিংস ও একশো সতেরো বিশাল ব্যবধানে কিন্তু এই যে ম্যাচটা তৃতীয় দিনে বাংলাদেশ যে খানিকটা প্রতিরোধ দেখাতে পারলো প্রথম দুই দিন যেটা আমরা একদমই পারিনি এই টেস্টের সেইখানে আসলে মোমেন্ট অফ দ্য ডে কোনটি দেখুন যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন তাহলে মোমেন্ট অফ দ্য ডে বেছে নেওয়াটা খুবই সহজ খুবই সহজ কেন কারণ রস টেলর রস টেলর তার একশো টেস্ট ক্যারিয়ারের লাস্ট ম্যাচ খেলতে নামছেন এটা এই সিরিজের আগেই ঘোষণা দিয়েছেন যে এটাই হবে তার লাস্ট সিরিজ সো তিনি যখন এই সিরিজ খেলছে খেলতে প্রথম টেস্ট দ্বিতীয় টেস্টে খুব বেশি কিছু করতে পারেননি আর বোলিংয়ে করবেন কি বোলিংয়ে হাত সো বাংলাদেশে যখন নয় উইকেট পড়ে গেল অনেকটা টেলরকে এক ধরনের সম্মান দেখানোর জন্যই তার হাতে বল তুলে দেওয়া হলো এবং তৃতীয় বলেই তিনি ইবাদত হোসেনের উইকেটটা তুলে নেন সেই উইকেটে বাংলাদেশ অলআউট হয়ে যায় নিউজিল্যান্ডের জয় নিশ্চিত হয় ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শেষটা টেলর করলেন এইরকমভাবে সো এটা তো ডে হবে এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই কিন্তু যে বললাম নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমি আর নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে করবো কিভাবে আমাকে তো বাংলাদেশের দৃষ্টিকোণ থেকেই করতে হবে তো সেই হিসাব করলে এই জায়গার থেকে আসলে মোমেন্ট অফ দ্য ডে কোটা প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংসের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে অনেক কন্ট্রাস্ট রয়েছে ধরুন বাংলাদেশের ফার্স্ট ইনিংসে ফার্স্ট উইকেট বাংলাদেশের গিয়েছে সাত রানে তারপরে এগারো রানের মাথায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ উইকেট গিয়েছে সাতাইশ রানের মাথায় পঞ্চম উইকেট চলে গিয়েছে অথচ সেকেন্ড ইনিংসে দেখুন বাংলাদেশ এইখানে কিন্তু আমরা একটা ভালোই প্রতিরোধ করেছি আমরা হচ্ছে গিয়ে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশের পরে কত সাতাশ রানে সেকেন্ড উইকেট একাত্তর রানে থার্ড উইকেট একশো ফোর উইকেট একশো তেইশ ফিফথ উইকেট একশো তার চেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশ অনেক টাইম স্পেন্ড করেছে ক্রিজে বাংলাদেশের ব্যাটাররা প্রথম ইনিংসে যেখানে বারোতম ওভারে আমাদের পাঁচ উইকেট চলে গিয়েছে এখানে আমাদের কিন্তু সেই প্রায় চল্ ছেচল্লিশ ওভারে গিয়ে হচ্ছে আমাদের সেই পঞ্চম উইকেট পড়েছে সো সেই জায়গাটাতে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা একটা ভালো প্রতিরোধ গড়ে তুলেছে প্রথম ইনিংসে যেমন আমাদের প্রথম পাঁচ ব্যাটার যারা আউট হয়েছেন তারা সবাই সিঙ্গেল ডিজিট আছে হয়েছেন এখানে দেখুন আমাদের প্রথম চার ব্যাটার তারা প্রত্যেকে কিন্তু কেউ চল্লিশ করতে পারেননি সো এই জায়গায় তারা ওই দোষে দুষ্ট যে ইনিংসটা স্টার্ট পেয়েও বড় করতে পারেনি সেটা সাদমানের কথা বলেন নাইম শেখের কথা বলেন শান্তর কথা বলেন মমিনুলের কথা বলেন কিন্তু তারপর ইয়াসির আব্বি প্রথম ইনিংসে যিনি ফিফটি করেছেন তিনি এই ইনিংসে অল্প দুই রান করে আউট হয়ে গিয়েছেন তো তারপরেই বাংলাদেশের এই ইনিংসের সবচেয়ে সবচেয়ে বড় প্রতিরোধের গল্পটা লেখা হয়েছে লিটন দাস ও নুরুল হাসান সোহানের পার্টনারশিপে এবং এই পার্টনারশিপটা এত কমফোর্টেবল ছিলেন প্রথম ইনিংসেও যেমন আমাদের পাঁচ উইকেট পড়ার পর রাব্বি এবং সোহানের পার্টনারশিপ ছিল তাদেরকেও খুব কমফোর্টেবল লাগছিল এখানেও ঠিক তেমনি তাই পাঁচ উইকেট পরার পর লিটন আর সোহানের পার্টনারশিপে তাদেরকে হচ্ছে খুবই স্বচ্ছন্দ লাগছিল এবং নিউজিল্যান্ডের বোলাররা হ্যাঁ নিউজিল্যান্ডের বোলাররা তো কিছুটা তো ঝামেলায় ফেলেছেন কিন্তু এই তিন দিনের মধ্যে মনে হয়েছিল আজকে উইকেটটা সবচেয়ে বেশি ব্যাটিং সহায়ক এবং আমাদের ব্যাটসম্যানরা শুধু শুধু ওই শটের পেছনে না ছুটে রানের পেছনে না ছুটে উইকেটে সময় কাটানোর দিকে মনোযোগ

একশো দুই রান চার একটা ছক্কা দিয়েছেন এবং তাতে কিন্তু তিনি এত ভালো টাচে রয়েছেন তিনি থাকলে বাংলাদেশের জন্য হচ্ছে কেউ প্রতিরোধ গড়াটা হয়তো আরো অনেক বেশি আরো অনেক প্রতিরোধ বাংলাদেশ গড়ে তুলতে পারত সেকেন্ড ইনিংসে ঠিক সেটাই লিটন করে দেখিয়েছেন যদিও সেঞ্চুরি পর তিনি আউট হয়ে এবং সেই দিকে পরপর দ্রুত উইকেট চলে গিয়েছে ওই ব্যাটারদের তাদের রয়েছে তারা ক্রিজে অনেকটা সময় করে কাটিয়েছেন সেটা ঠিক আছে কিন্তু আমি মনে করি ওই যে একশো এক রানের একটা পার্টনারশিপ হয়েছে লিটন এবং নুরুল হাসান সোহানের ওই পার্টনারশিপটা যদি আরেকটু বড় হতো তাহলে অন্তত আমরা খেলাটা চতুর্থ দিনে নিয়ে যেতে পারতাম চতুর্থ দিনে খেলা নিয়ে গেলে এক্সট্রা কোনো পয়েন্ট নেই চতুর্থ দিনে টেস্ট ক্রিকেট নিয়ে গেলে যে আমার আমাদের হচ্ছে কি আমরা বিরাট কোনো অর্জন করে ফেলাম ব্যাপারটা তা না কিন্তু সেটা তো সেকেন্ড টেস্ট মাত্র তিন দিনেই এভাবে ইনিংস ব্যবধানে হেরে যাওয়াটা এটা আসলে একটু মানে লজ্জাজনক না বলবো আমি বলবো বিব্রত করতো বটেই সো সেটাকে আমরা অ্যাটলিস্ট ফোর ডেতে টেনে নিয়ে যেতে পারতাম যদিও ওই পার্টনারশিপটা আরেকটু একটু বড় করতো তবে নুরুল হাসান সোহান তিনি যে কত চুয়ান্ন বলে ছত্রিশ রান করে তিনি তার উইকেটটা যে হারানোটা সেটা দিয়ে কিন্তু সে সময় আমরা খুব দ্রুত বাকি উইকেটগুলো আর ফেলেছিলাম আমার কাছে মনে আছে সোহানের উইকেটটাই আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে যেই জায়গাটাতে সোহান আসলে ওই রকম বাজে শটটা না খেললেও পারতেন হ্যাঁ আমি জানি যে তার খেলার প্যাটার্নে এরকম সে অনেকগুলা এই ইনিংস ও বেশ কয়েকটা চান্স দিয়েছেন কিন্তু তারপরও আছে না যে যখন হচ্ছে লিটন এত ফ্লুয়েন্ট ব্যাটিং করছেন প্রান্ত থেকে তখন তো তাকে সাপোর্ট করাটাই হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বা থাকার কথা ক্রিকেটও সেন্স সেটাই বলে কিন্তু সোহান ওই জায়গাটাতে নিজের উইকেটটা বিলিয়ে এসেছেন যে কারণে বাংলাদেশের ওই ওই মানে সিক্স উইকেটের যে পার্টনারশিপটার পরে আমরা আর এরপরে খুব বেশি দূর আর এগুতে পারিনি এরপরে আর কথা আমরা পঞ্চাশ সানের মতো যোগ করতে পেরেছি সো আমার কাছে মনে হয় যে এই টেস্টের প্রথম টেস্ট আমরা জিতেছি সেকেন্ড টেস্টে আমরা হারলাম সিরিজটা ড্র হলো এবং এই টেস্টের লাস্ট ডে মানে থার্ড ডে যে খেলা সেখানে রস টেলরের ওই উইকেট উদযাপন ওই উইকেট নিয়ে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শেষ করাটা এটা একদিক থেকে মোমেন্ট অফ দ্য ডে বলতে পারেন যে এটা তার ক্যারিয়ারের বা পুরোপুরি নিউজিল্যান্ডের ক্রিকেট যারা ফলো করেন তাদের জন্য নিঃসন্দেহ হয়েছিল সেই পার্টনারশিপটা যে ব্রেক হয়ে গেল সোহানের আউটে তাতেই আসলে ওইটাই অব দা ডে যে কারণে আমরা ম্যাচটা আর চতুর্থ দিনে নিতে পারিনি তো আপনার কাছে কি মোমেন্ট অব দা ডে সোহানের উইকেট নাকি অন্য কিছু জানান তো দেখি